নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে এমন সময় আমি ছাদে এসেছি যখন ছাদের মাথার উপর মেঘ ভরে আছে, আকাশে পুরো মেঘ হয়ে আছে। আর ভেবেছিলাম আজকে একটু আমার এই যে লেবু গাছের কচি পাতাগুলো এরকম হচ্ছে, একটু পেস্টিসাইড স্প্রে করব এই যে এইসব পাতায়, নতুন নতুন পাতাগুলো। কিন্তু হবে না, বৃষ্টি আসলে তো হয় না এটা। আর এটা সন্ধেবেলাতেই আমি দিই, তাই সন্ধেবেলায় ছাদে এসেছিলাম। ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পেস্টিসাইডটা কখন আমি ব্যবহার করি, মানে খুব একটা ব্যবহার করি না, বারবার বলি, কিন্তু কখন ব্যবহার করি সেটাই আমি শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু সেটা হবে না। তবে এরপর কোনো দিন করলে সেদিন দেখাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখানে ইমেজ দেবো, ঠিক করেছিলাম একটা বায়ো পেস্টিসাইড ইমেজ, সেটাই দেব ঠিক করেছিলাম, কিন্তু হবে না, বৃষ্টি এসে গেছে। লেবু যদিও আছে তবুও কচি পাতাগুলো খুব খারাপ অবস্থা, এই জন্যই আর ম্যাপ পোকা হয়, তার জন্যই দেওয়া দরকার ছিল। এই যে কচি পাতাগুলো দেখুন বেরিয়েই কুচকে যাচ্ছে, এর জন্যই দেওয়া দরকার ছিল। আজকের ভিডিও এইটুকুনি থাক, খুব জোরে বৃষ্টি পড়ছে।